So hello everyone, word ki, word এর importance কি, আর word এর সবথেকে important জিনিস কোনটা যেটা আমাদের জানতে হবে সেই সমস্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেনের উত্তর আমরা জানি word কি, word এর importance কি আর word এর সবথেকে important জিনিস কোনটা সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। চলো শুরু করা যাক। অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা সেন্টেন্স তৈরি করে, যে সেন্টেন্সের মাধ্যমে আমরা নিজেদের কথাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি। সেকেন্ডলি, অনেক ওয়ার্ড এমন আছে যাদের মিনিংটাই একটা সেন্টেন্স বুঝিয়ে দেয়। যেমন ধরো গো মানে যাওয়া, তুমি কাউকে ধরো যেতে বলছো তখন তুমি ডাইরেক্টলি গো বলে দিতে পারো মানে যাও। আরো অনেক রকম ওয়ার্ড আছে যেগুলো এরকম একটা সেন্টেন্সকে বুঝিয়ে দিতে পারে, যেমন ধরো ওয়েলকাম মানে স্বাগতম, তোমাকে অনেক কিছু বলতে হবে না, যে ইউ আর ওয়েলকাম, কেউ ধরো তোমাকে থ্যাংক ইউ বললো তুমি তাকে ওয়েলকাম বলতে পারো। আজকে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ওয়ার্ড জানার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কোনটা যেটা ওয়ার্ডকে আমরা ব্যবহার করতে পারি। এই কোশ্চেন তো তোমাদের মধ্যে সবসময় আছে, ইউ গট ইট রাইট। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়ার্ডের মিনিং, অর্থাৎ একটা ওয়ার্ডের কি মিনিং হতে পারে সেটা ওয়ার্ডের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা। আমি ধরো অনেক ওয়ার্ড জানি কিন্তু একটা ওয়ার্ডেরও ধরো মিনিং জানি না, তখন আমি সেই ওয়ার্ডগুলোকে কোনো সেন্টেন্সে ইউজ করতে পারবো না, এটা আমার প্রবলেম হয়ে যাবে। তো সে সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওয়ার্ড নাম্বার ওয়ান, ফার্স্ট, মিস্টার রাজেন্দ্র প্রসাদ ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মিস্টার রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের সর্বপ্রথম রাষ্ট্রপতি ছিলেন, ঠিক আছে, মানে স্বাধীন ভারতবর্ষের সর্বপ্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, মিস্টার রাজেন্দ্র প্রসাদ, অর্থাৎ ফার্স্ট মানে প্রথম। ওয়ার্ড নাম্বার টু, যেটার সাথে আমরা এই ফার্স্টকে গুলিয়ে ফেলি মাঝে মাঝে, বলার সময় গুলিয়ে ফেলি, মিনিংগুলো আলাদা, অর্থাৎ স্পেলিংগুলো আলাদা। ফার্স্ট আমরা যেটা প্রথম ওয়ার্ড জানলাম, সেকেন্ড ওয়ার্ড হচ্ছে ফাস্ট, এফ এ এস টি, ফাস্ট। দেখো ফার্স্ট মানে প্রথম আর ফাস্ট মানে তাড়াতাড়ি, ইউ ক্যান রান ফাস্ট মানে তুমি তাড়াতাড়ি দৌড়াতে পারো। যাতে কনফিউশন না হয় আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ফার্স্ট বলার জন্য আমাদের দাঁত আর ঠোঁটের ইউজ করতে হয়, যেমন ধরো ফার্স্ট, অর্থাৎ একটা আঁকড়ে ধরার ব্যাপার আছে, আর ফাস্ট বলার জন্য আমাদের গালকে ফোলাতে হয়, যেমন ধরো ফাস্ট ফাস্ট, বোঝা যাচ্ছে? তো এখন থেকে এই প্রবলেমটা যাতে না হয় যে ফার্স্ট আর ফাস্ট এই দুটো বলার মধ্যে, আর ফাস্ট মানে কি বললাম, তাড়াতাড়ি। ওয়ার্ড নাম্বার থ্রি, এ বা আ, এ বা আ কেন বললাম, এ উচ্চারণ করা হয় মূলত আমেরিকান ইংলিশে, এ ওরা মেনলি এই উচ্চারণ করে, ওরা আ উচ্চারণ করে না, ওরা চুয়ালকে এতটা নিচে আর নামায় না, ওরা জাস্ট এ উচ্চারণ করে, ঠিক আছে। আর ব্রিটিশ ইংলিশ বা আমাদের এই ইন্ডিয়ান যে স্টাইল আছে বলার, সেখানে আমরা মাঝে মাঝে আ ইউজ করি, যেমন ধরো ইউ আর আ ভেরি বিউটিফুল পার্সন, অর্থাৎ তুমি একজন খুব সুন্দর মানুষ। সুন্দর মানে শুধুমাত্র রূপের না, মানুষের মন থেকেও মানুষের সৌন্দর্যতা সব থেকে বেশি প্রকাশ পায়। ইউ আর আ ভেরি বিউটিফুল পার্সন, অর্থাৎ তুমি একজন খুব সুন্দর মানুষ। এখানে আ বা এ মানে হলো একটি, বোঝা গেল? আর একটি আরও একটা মিনিং আছে, সেটা হচ্ছে অ্যান, এ এন, অ্যান। ভয়েলের আগে অ্যান ইউজ করা হয়, কনসোনেন্টের আগে এ ইউজ করা হয়, এরকম কেন সেটা আমরা একটা ভিডিওতে আলোচনা করব। বলে রাখি আজকে আমাদের যতগুলো ওয়ার্ড আছে সে সমস্ত ওয়ার্ডগুলো কোনো না কোনোভাবে প্রিপোজিশন বা আর্টিকেল বা কনজাংশন, কিন্তু আমরা আজকের এই ভিডিওতে শুধুমাত্র সেগুলোকে ওয়ার্ডের পার্সপেক্টিভ থেকে দেখব, তাদের মিনিংগুলোকে শুধুমাত্র জানার চেষ্টা করব, কিন্তু তাদের এই সমস্ত যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো আমরা কোনো একটা ভিডিওতে আলোচনা করব পুরো ইন ডিটেল। বি, বি ই, বি, বি মানে হচ্ছে হওয়া, উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে, অর্থাৎ বি মানে হওয়া, যেমন ধরো উইল ইউ বি মাই সাবস্ক্রাইবার, অর্থাৎ বি মানে হওয়া, যেমন ধরো ইউ উইল বি আ সাকসেসফুল পার্সন, তুমি একজন সফল মানুষ হবে। হওয়া বোঝাতে আমাদের বি ইউজ করতে হয়, ঠিক আছে। চলো নেক্সট ওয়ার্ড নাম্বার ফাইভ, ইফ, আই এফ, ইফ, ইফ মানে যদি, তুমি যদি পড়াশোনা না করো তাহলে তুমি ফেল করবে। এখানে যে যদি ইউজ করলাম, যদি কথাটার ইংলিশ হচ্ছে ইফ, ইফ দে একটা যদি আমি সেন্টেন্স বলি তাহলে এরকম হবে, ইফ ইউ হ্যাভ টাইম দেন স্পেন্ড ইট উইথ ইউর ফ্যামিলি, যদি তোমার কাছে সময় থাকে তাহলে তুমি সেই সময়টাকে তোমার পরিবারের সাথে স্পেন্ড করো, অর্থাৎ কাটাও। এখানে আমরা যে ইফ ইউজ করলাম, ইফ মানে হচ্ছে যদি, বাংলায় যদি, ইংলিশে হলো ইফ। আমাদের এই যে পরপর দুটো ওয়ার্ড আছে মানে ছয় আর সাত, এই দুটো ওয়ার্ডের মধ্যেও আমাদের মাঝে মাঝে অনেক সময় কনফিউশন হয়ে যায়, এটাও অনেক সময় বলার জন্যই হয়, মানে বলার সময় আমাদের বুঝতে অসুবিধা হয়।
তো সেটাও আমি আজকে ক্লিয়ার করার একটু চেষ্টা করব। ওয়ার্ড নাম্বার সিক্স, দেয়ার, TheDare, দেয়ার। দেয়ার মানে হলো সেখানে। উই হ্যাড আ সেলিব্রেশন দেয়ার, মানে আমাদের সেখানে একটা উৎসব ছিল, ঠিক আছে। এখানে দেয়ার মানে হলো সেখানে। ওয়ার্ড নাম্বার সেভেনে দেয়ার, TheDare, দেয়ার। দেয়ার না কিন্তু, ঠিক আছে। দেয়ার, দেয়ার মানে হলো তাদের, TheDare, দেয়ার মানে তাদের। যেমন ধরো দে হ্যাভ দেয়ার ওন বিজনেস, তাদের নিজস্ব কাজ আছে। এখানে যে TheDare, দেয়ার ইউজ করলাম, সেটার মিনিং হলো তাদের, বুঝে গেল। দেখো দেয়ারে যখন বলবে TheDare, দেখো একটা অনেক বড় টান আছে। দেখো দে আর মানে একটু বলতে টাইম লাগছে, কিন্তু দেয়ার বলতে বেশি টাইম লাগে না। দেখো TheDare, দেয়ার মানে যখন কেউ ধরো দেয়ার বা দেয়ার বলছে, তখন একটা মাথায় রেখো যে কতটা টাইম লাগছে, মানে সে কতটা তাড়াতাড়ি বলছে। দেখো দেয়ার বলতে কিন্তু একটু টাইম লাগে। দেয়ার, 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 আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমাকে পরের ওয়ার্ডে যেতে হবে। দেখো যেতে হবে, কোনো কাজ করতে হবে, ঠিক আছে। এখানে যে করতে, যেতে, এই যে তেটা ইউজ করা হচ্ছে না, যে তে এর একটা আলাদা মিনিং আছে। মিনিংটা হলো টু, আর পরের ওয়ার্ডটা হলো টু। দেখো টু মানে হচ্ছে তে বা প্রতি। আই হ্যাভ টু গো টু স্কুল, অর্থাৎ আমাকে স্কুল যেতে হবে। যদি আমি এখন কলেজে পড়ি, তো আই হ্যাভ টু গো টু কলেজ, বাট আই ডোন্ট ওয়ান্ট টু গো টু কলেজ, পড়লাম। অর্থাৎ এখানে যে আমি টু ইউজ করলাম, টু মানে হচ্ছে তে বা প্রতি। যেমন ধরো হ্যাপি বার্থডে টু হিম, অর্থাৎ তাকে শুভ জন্মদিন, অর্থাৎ তাকে বলার জন্য আমি স্টিল টু ইউজ করলাম, ঠিক আছে। অর্থাৎ কারোর প্রতি যদি কোনো কথা বলতে হয়, কারোর মানে টু ইউজ করতে হয়। টু দুটোভাবে ইউজ করা যেতে পারে, একটা হচ্ছে কারোর প্রতি কোনো কথা বলার জন্য, আর সেকেন্ডটি হচ্ছে কোনো কথাকে তে ইউজ করার জন্য। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে এই কাজটা করতে হবে। এই যে করতে হবে, এই করতে বা টু ডু, এখানে টু মিনিং হলো তে আর ডু মিনিং হলো করা, ঠিক আছে। তাহলে করতে মিনিং কী হলো টু ডু। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যান্ড, ANDটি, অ্যান্ড। অ্যান্ড মানে হলো এবং। যেমন ধরো দ্য বয় লাফ চিয়ারফুলি অ্যান্ড জাম্পড আউট, মানে সে ছেলেটা অনেক জোরে জোরে হাসলো এবং লাফিয়ে বেরিয়ে গেল। এখানে দেখো এই যে অ্যান্ড ইউজ করা হয়েছে না, অ্যান্ড মানে হচ্ছে এবং। দেখো অ্যান্ড কখন ইউজ করতে হয় সেটা আমাদের একটু জেনে রাখতে হয়। দুটো সেন্টেন্সের মাঝখানে বা বাক্য বা বাক্যাংশের শেষে অ্যান্ড ইউজ করতে হয় বা অ্যান্ড ইউজ করা যেতে পারে। যেমন ধরো এখানেই এই যে আমরা এক্সাম্পলটা দিলাম, দ্য বয় লাফড চিয়ারফুলি অ্যান্ড জাম্পড আউট। এখানে দেখো আলাদা আলাদা দুটো সেন্টেন্স আছে, একটা হলো দ্য বয় লাফড চিয়ারফুলি আর অ্যান্ড মানে এবং জাম্পড আউট, মানে এই জাম্পড আউটটা একটা আলাদা সেন্টেন্স, ঠিক আছে। এই দুটো সেন্টেন্সকে কে মিক্স করেছে বা দুটোকে কে জয়েন করেছে, অ্যান্ড। অর্থাৎ অ্যান্ড দিয়ে আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারি, ঠিক আছে। এটাকে কনজাংশনও বলা হয়। কনজাংশন বা জয়নিং বলতে কী বোঝায়? কনজাংশন বা জয়নিং বলতে বোঝায় যখন দুটো সেন্টেন্সকে কোনো একটা নির্দিষ্ট মানে পার্টিকুলার কোনো ওয়ার্ড দিয়ে আমরা জয়েন করতে পারি সেই দুটো সেন্টেন্সকে, বা সেই দুটো সেন্টেন্সকে একটা মিনিংয়ে নিয়ে আসার জন্য যে আমরা একটা ওয়ার্ড ইউজ করি, সেই ওয়ার্ডটাকে বলা হয় কনজাংশন, বুঝে গেল। এটা নিয়ে আমরা আলোচনা করবো, কোনো ব্যাপার নেই। আমাদের শেষ ওয়ার্ড যার মিনিং হলো শেষ, অর্থাৎ শেষ ওয়ার্ডের মিনিং হলো শেষ, অর্থাৎ এন্ড, ENDই, এন্ড। অর্থাৎ 10 নম্বর ওয়ার্ড হলো এন্ড, এন্ড মানে শেষ। যেমন ধরো ইউ জয়েন্ড দ্য ক্লাস অ্যাট দ্য এন্ড অফ দ্যাট মান্থ, মানে তুমি সেই মাসের শেষে সেই ক্লাসটাকে জয়েন করেছো, মানে কোনো একটা ক্লাস জয়েন করেছো যেটা সেই মাসের শেষে ছিল, তোমাকে তার পরের মাসে গিয়ে তার মাইনেটাও দিতে হবে। অর্থাৎ এন্ড মানে শেষ। আমাদের ভিডিও শেষ বন্ধুরা, এর জন্য টাটা, সুস্থ থাকো, ভালো থাকো।